আমি কালকে সকালে ভোরে তোকে বাসার সামনে ব্যান নিয়ে খাড়াই থাক, মানে তুই আয় পড়িস। হ্যাঁ মনে আছে, রাখ আমি একটু ইম্পর্টেন্ট কামে আইছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? তোমাকে তো চিনলাম না ভাই। আমি ইমরান। কোন ইমরান? তো কে লিগাইছো ভাই? আমি তো আপনার কাছে কটা টাকা পাইতাম হেন নিগে। টাকা পাও আমার কাছে? কিসের টাকা ভাই? এখন থেকে প্রায় 8 বছর আগের কথা। কুম ইজিলিস নামে একটা কোম্পানি আসলো, ওই কোম্পানির মার্কেটিং ম্যানেজার আছিলাম আমি, মনে পড়ছে ভাই? ও হ্যাঁ মনে পড়ছে, কুম ইজিলিস নামে একটা কোম্পানি ছিল। তো তুমি আমার কাছে টাকা পাও কিভাবে? আমি তো কোনো ধার দেনা করি নাই কোনো সময় ভাই। ওই কুম ইজিলিস নামের কোম্পানিতে আপনি জয়েন করানোর নিগে অনেক চেষ্টা করছি রে ভাই। ভাই আপনি জ্ঞানী লোক, আপনারে বুঝাইলে আপনি বুঝবেন। এই যে দেখেন একটা মাথা হইলো, হ্যাঁ এই যে একটা মাথা হইলো, এই মাথার থেকে এই যে একটা হাত বাড়াইলো ডাইনের, আর এই যে আর একটা হাত বাড়াইলো এটা বামের, বামে একটা মাথা, এই পাশে একটা মাথা, এ যা কামাইলো হে যা কামাইলো সব কিন্তু আপনার কাছে যাইতেছে। ভাই রে এই যে আপনি বেকার ঘুরতেছেন, কোনো ফায়দা আছে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, এটি বাদ দেন, বাদ দিয়ে আমার লগে জয়েন করেন। জয়েন করে আপনি কাজে লাগিয়ে পড়েন, কোন রকম যদি 500টা লোক ঢুকাই দিতে পারেন পুরো জিন্দগি খারা। আপনি 500টা লোক বাদ দেন, 2টা লোক খালি ডাইনে আর বামে হালাই তুলেন, ঠিক আছে? ওরা কাম করবো, আপনার কিচ্ছু করা লাগবে না, খালি ঘুরবেন আর খাই দেখবেন খালি পকেটে টাকা ইয়ে ভরে যাবো গা। ভাই আপনার আরো প্রাঞ্জল ভাষায় বুঝাই, আপনি আমার সাথে আসেন। আমার খুব জরুরি একটা কথা ছিল। আচ্ছা বলো তাইলে। এইখানে বলবো? আরে মামুন ভাই কি যে বলেন, চলেন রেস্টুরেন্টে চলেন, ওখানে যেয়ে খাবো দাবো কথাবার্তা বলবো। রেস্টুরেন্টে যাবা? আরে আসেন তো ভাই, কিছু বলেন, আমি কি আর হে আগের মতো আছি। আচ্ছা ডাকটা কি জন্য, কি কথা বলবা? ভাই কোনো কথা চলবে না, আগে এখানে খাইতে আসছেন খাবেন, আপনার যা ইচ্ছা ভাই খাবেন, পেট চুক্তি আপনি খাবেন, খাওয়ার সময় ভাই কোনো কথা হবে না, কথা হবে সব পরে। কি কি খাবেন খান ভাই, খান প্লিজ ভাই খান। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা খাওয়া দাওয়া তো শেষ করলাম, তুমি যেন কি বলতে চাইছিলা? ও আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম এটা আসলে মৌখিক বললে আপনি জিনিসটা বুঝবেন না, ওইটা কি করতে হবে আপনাকে খাতা কলম দিয়ে বুঝাইতে হবে। হ্যাঁ আমি দেখাচ্ছি, এই যে মনে করেন যে বৃত্তটা আছে এটাকে, এটা আমি, হ্যাঁ আর আমার এই পাশদাজে বাইরে আছে এটা হচ্ছে ডান হাত, এটা হচ্ছেন আপনি, আর বাম পাশদাজে বাইরে আছে এটা মনে করেন যে আমাদের এই সোহাগ স্যার, ঠিক আছে? তো বিষয়টা কি দাঁড়ালো, আচ্ছা ঠিক আছে অনেক তো বুঝাইলা, আমি একটু ভাবনা চিন্তা কইরা তারপর তোমাকে আমি জানাবো। ভাই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, আপনি কিন্তু একটু ভাইবা দেখবেন ভাই। আচ্ছা ঠিক আছে আমি দেখব। আনে এ ভাই প্লিজ প্লিজ ভাই, অপমান হবো, বিলটা দিয়েন না আপনি, আপনি বিল দিয়েন না ভাই প্লিজ, অপমান হবো। আমি তো মোবাইল বের করতেছিলাম, আমি বিল দিচ্ছি না। আরে যেটাই হোক আপনি দিয়েন না ভাই, এই দামি জিনিসগুলো আইফোনটা একটু ধরেন তো। আচ্ছা এই ওয়েটার এদিকে আসো। আর বড় একটা মুরগি আছে মামুন ভাই, হেরা যদি কোনো সিস্টেম মিস্টেমে ঢুকাইতে পারি তাহলে তো মনে কর লাইফ সেটেল, আর কোনো কাম করা লাগবো না। তুই আমার নিচে আসস না তোর নিচে হেরে ঢুকাম, বয়ে বয়ে খামু সারা জীবন, চল হেরে বিশ্রাই বাই করি। আরে এই তো মামুন ভাই, এরই তো খুঁজতেছিলাম, যাক ভালোই হইলো তাড়াতাড়ি পেয়ে গেছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি বাজারে আসেন, কিছু লাগলে আমারে বলতেন, আমি আপনার বাসায় পৌঁছে দিতাম। ভাইয়া কেন আসছেন এখানে? ভাইয়া প্লিজ এটা ভাবির জন্য ভাইয়া প্লিজ। আরে আরে না না না, তোমার ভাবি তো বাসায় নাই, দেশে গেছে। ভাবি বাসায় নাই ভাইয়া, তাও রাখবেন, এটা আপনার কাছে রেখে দেবেন, বাসায় রাখবেন, ভাবি যখন আসবে তখন ইয়ে করবেন। হ্যাঁ আর ও ভাই প্লিজ এটা খোকার জন্য, ঠিক আছে? দাঁড়ান ভাই, আপনারা যে আমি কতভাবে আপ্যায়ন করতে চাই আমি আসলে পারি না, বুঝছেন ভাইয়া, এটা রাখেন।
আরে ভাই কি ব্যাপার রে ভাই? ভাই এটা ভাড়ার জন্য, আপনি ভাড়া দিয়ে বাসায় যাবেন, আপনি বড় ভাই না আমার। ঠিক আছে ভাই, ভাড়া দিয়ে যাবেন, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, খুশি থাকবেন, আসি, আসসালামু আলাইকুম। ভাইয়া ভাইয়া, ও ভাইয়া, দরজাটা খুলেন ভাইয়া, কি ঘুম থেকে উঠছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এই ফজরের সময় কি এলে গাইছো বৃষ্টির মধ্যে? ভাইয়া বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, আমি তো ভাইয়া কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই। কি লিগা ভাই, আপনি তো কালকে বললেন যে তোমার ভাবি বাসায় নাই। ভাবি যদি বাসায় না থাকে সকালে কে রান্না করবে, আপনি কি খাবেন? আমার একটা টেনশন হয় না, এই কারণেই আমি ঘুমাইতে পারি নাই ভাইয়া। এই কারণে আপনার জন্য কলা আর রুটি নিয়ে আসছি সকালের নাস্তা। ভাই প্লিজ একটু ধরেন ভাই, আপনি খাবেন ভাই। হ্যাঁ রে ভাই, এগুলো লাগবো না ভাই। ভাই ভাই এগুলো বললেন না ভাই, রাখেন ভাই, আপনি যদি খাইয়ে ভালো থাকেন তাতেই আমি খুশি ভাই। ঠিক আছে ভাই, আপনি রাখেন ভাই, আপনি খাবেন ভাই। ভাইয়া যাই ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো না? হ্যাঁ, সকালের নাস্তাটা ঠিক মতন হয়েছিল? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাইয়া এটা আপনি খাবেন, এটা আপনার জন্য আনছি একান্তই। হ্যাঁ আর ভাইয়া, ওই আমার কোম্পানিতে জয়েন হওয়ার কথা ছিল না, ওটা কদ্দূর করলেন? হ্যাঁ ওইটা আমি অনেকের সাথে আলাপ করছি, অনেকেই জয়েন হবে। ও ভাইয়া থ্যাংক ইউ, দাঁড়ান ভাই। ভাই প্লিজ প্লিজ ভাই প্লিজ এটা রাখেন, এটা আমার ভাতিজার জন্য, খেলনা কিনবেন। হ্যাঁ ভাই ভালো লাগছে ভাই, আসসালামু আলাইকুম। এই তুমি কিন্তু নাম দিয়ে দিও ভাইয়ের সাথে, ভাইয়ের নিচে। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ কি দিয়া গেল এগুলা, কি দরকার যে ছিল? এই সময় আপনার পিছে দৌড়াদৌড়ি করে যত খরচ করছি সবই আমার লেখা আছে, এই যে হইলো এই খাতাটা, দেনা পাওনার হিসাব এটার ভিতরে আমি লিখছি। এই যে কোন দিন কোন মাস কোন তারিখ কখন কয় টাকা আপনার দিছি, কয় টাকা খাওয়াইছি, বেকি এখানে লেখা আছে টোটাল ভাই 40,000 টাকা আপনার কাছে দেন। কি কও 40,000 টাকা? তুমি আমার পিছনে যে কয় টাকা খরচ করছো, 5 টাকা 10 টাকা 200 100 400 500 1,000 টাকা দিছো, তাতে সর্বোচ্চ 5-7,000 টাকা হইতে পারে, তুমি 40,000 টাকার একটা ভাউচার বের করে লইবে? ভাই রে আপনার পিছে যে আমি সময় দিছি, সময়ের একটা মূল্য আছে, তারপর আমি যে গাড়ি ভাড়া দিয়ে আইছি গেছি, সেই গাড়ি ভাড়া ধরবেন না ভাই। ভাই গরিবের পেটে লাত্তি দিয়েন না ভাই, টাকা কড়া দিয়ে দেন ভাই, আমি খুব খরায় আছি, কোম্পানি দেউলি হয়ে গেছে ভাই। এই টাকা কড়াই আছে আমার চালান, এই কড়া দেন, এমন করেন না আমার লোকে, দেন ভাই। আরে ভাই তুমি কি কও, তুমি 40,000 চাইলে কি পাওয়া যাবে ভাই? আপনার কাছে টাকা আছে ভাই, অনেক টাকা আছে, আপনি বড়। আরে আমার থাকলে কি আমি তোমারে দিমু? আমাদের সমাজে এমন অনেক ডান হাত বাম হাত ম্যাচিং কোম্পানি আছে যার পিছনে দৌড়ে আমরা সময় এবং টাকাগুলো নষ্ট করি, আর অনেকেরই আজ এই অবস্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।